বিশ্বকাপের শুরুর দিকে চিত্রটা ছিল ভিন্ন রকম। অনুশীলনে এসে মাহমুদুল্লাহ রিয়াদ আগে করতেন বোলিং ফিল্ডিং, পরে পেতেন ব্যাটিং। রিয়াদকে খানিকটা একাও দেখা যেত থেকে থেকেই, কিন্তু এখন চিত্র বদলেছে। বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার মাহমুদুল্লাহ রিয়াদ এখন আগে ব্যাটিংটাই করেন। শনিবার ব্যাটিং শেষে এক নেট থেকে যখন বেরিয়েছেন রিয়াদ, তখন নিয়েছেন খানিক ব্রেক। প্র্যাকটিসে এনার্জি বাড়াতেই ড্রাই ফ্রুটস খাওয়ার ব্রেক নিয়েছিলেন রিয়াদ, কিন্তু সেখানেও স্বস্তি কোথায়। বসতেই নেটের দিক থেকে দ্রুত গতিতে এসেছে একটা বল। রিয়াদ নিরাপদ থাকলেও একটু এদিক সেদিক হলেই টিম বয় সোহেলকে লাগতে পারত বলটা, কিন্তু সতর্ক রিয়াদ দিয়েছেন অভয়, বলেছেন আই এম ওয়াচিং। এই লাইনটাও কিন্তু বেশ অর্থবহ। সাইলেন্ট কিলার যার ডাকনাম, সে সবসময় সব দিকে দেখবে, সবাইকে আগলে রাখবে, তাই তো হওয়ার কথা। পরিস্থিতি হালকা করতে এরপরই আবার ঠাট্টা মেতেছেন রিয়াদ। বয়সে বাংলাদেশ দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার রিয়াদ শাকিব মুশফিকও তার ছোট ভাইই হবেন। সেখানে রিয়াদ তো সব দিক দিয়েই মেহেদিদের বড় ভাই। বড় ভাই রিয়াদ শেখ মেহেদিকে ডেকে ড্রাই ফ্রুট সেধেছেন। মেহেদি না বলতেই রিয়াদের ধমক, বড় ভাইয়ের তাবারক নে। তারপর আবার মিরাজকে ডাক, এই মিরাজ আয় তাবারক নিয়ে যা। এরপর রিয়াদ ওখানে দাঁড়িয়ে প্র্যাকটিসে নজর দিয়েছেন, ভালো বল করায়, ভালো শট খেলায় সাকিব শান্তদের বাহবা দিয়েছেন। ঠিক একজন আদর্শ বড় ভাইয়ের মতোই সবাইকে চাঙ্গা রাখতে, সবাইকে উজ্জীবিত করতে যেন রিয়াদের কোনো বিকল্পই নাই। অথচ কদিন আগেও দলে অনেকটা ব্রাত্ত হয়ে গিয়েছিলেন এই ক্রিকেটারটাই। ভালো পারফরমেন্সই যে এখন রিয়াদকে দলের প্রাণ ভ্রমরা বানিয়েছে তাতে কোনো সন্দেহ নাই। সামান্য ব্রেক নিয়ে রিয়াদ আবার প্র্যাকটিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। নিক পোথাস এসে রিয়াদের সাথে কথা বলেছেন ব্যাটিংয়ে যাওয়ার আগে। দ্বিতীয় দফা নেট করে যখন মাহমুদুল্লাহ রিয়াদ বেরিয়েছেন, তখন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত রিয়াদকে বাহবা দিয়েছেন, আলিঙ্গনে আপন করে নিয়েছেন। কিন্তু বরাবরের মতোই শনিবারও চান্ডিকা হাথুরুসিংহেকে খুব একটা দেখা যায়নি রিয়াদের আশেপাশে। বয়স হয়ে গেছে, ফিটনেস ঠিক নাই, ফিল্ডিং হচ্ছে না, এমন কথা উঠেছিল রিয়াদের নামে। সব কথাই খানিকটা সত্য ছিল। গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে, এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। কিন্তু কঠোর পরিশ্রমে রিয়াদ এসব কথার তোপ জয় করেছেন। ফিটনেস উন্নতি করে দুদফা ব্যাটিং করার পরেই আবার বোলিং করতে গেছেন এই অলরাউন্ডার। আরেকবার প্রমাণ পেয়েছে পরিশ্রমী সফলতা আনে। আরও কিছু জিনিস প্রমাণ হয়েছে এদিন, সেগুলো হলো যত বাধা বিপত্তিই আসুক, পারফর্ম করলে আপনি আপনার মূল্যটা পাবেন। আর দ্বিতীয় ব্যাপারটা হলো রিয়াদরা মানঅভিমান করেন না, নিজের দায়িত্বের জায়গা থেকে সবাইকে উজ্জীবিত করে যান সবসময়। সে কারণেই তো তিনি সাইলেন্ট গার্ডিয়ান। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্জি, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি, ভারত।